আমি এখন জিঞ্জার উঠি বানাই মো যারা কফ আছে তারা খাইলে পালা খাইবা, যারা কফ পালো না তারা জিঞ্জার ঠি খাইবা। জিঞ্জার পানি ডালছি এখন কো দুইটা ঠি ভাগ ডালমো, থোড়া জালো পরে আমি থোড়া দেখছি পানি কমে গেছে নানি, এখন আমি তেজপাতা আর ডালচিনি দিব। এখানে দেখতে পারো আমি লং, এলাইচ, ডালচিনি, তেজপাতা, আদা আর সালফাতা পানি ডালছি আর ডালিয়া কখন উতরাইব, এখন উতরানি পরে আমি তোরা সুগার চাইলে সুগার বা মশার করে তাহলে মজা করতে আপনারা বানাই খাইতে পারবো, আপনারা কলার লাগে কলা ভালো হয়ে যাই। তা ওলাখান সময় উতরাইব তো তোরা সুগার দিলাইমু, সুগার দিয়া বাদে ওলাখান লাড়িয়া উড়িয়া ওই যাব স্পাইস টি, আর যারা কফ আছে তারা কফল লাগে ভালো হয়ে যাইব। জিঞ্জার রেডি, জিঞ্জার টি রেডি হয়ে গেছে আপনার দেখতে পারা।